আসসালামু আলাইকুম। তোমাকে আজ আমি নতুন নতুন জিনিস দেখাবো ভাই, আর দেখলে বুঝা পারবেন এতক্ষণটা জায়গা পোড়া আছে সেই জায়গাতে আরেলা আবাদ করেছে। এই দেখো, আর দেখো যে টমেটো গাছ লাগাইছে, এটা মাত্র একটা গাছ, দেখো কত টমেটো ধরেছে, হিসাব ছাড়া টমেটো ধরেছে। দেখেন এই যে টমেটোর পাক ধরেছে, দেখেছেন? ইচ্ছা করলে কিন্তু তোরা কিন্তু এলে টমেটো কিন্তু লাগবে পারবেন, তোরাও লাগাও। 1 টাকার গাছ কতগুলো টমেটো ধরেছে দেখো, দেখেছেন? এটা ছাড়াও আমার আরও আর অন্য অন্য গাছও লাগাইছে, আমি তোমাকে দেখাচ্ছ। দেখো শালগম লাগাইছে, দেখেছেন? জীবনে দেখো নাই মিশ্র না জায়গাত মানুষ এগুলো করে। দেখেছেন শালগম সাইড দেওয়ার, এতে বেগুনের গাছও লাগাইছে ওরা, এতে বেগুনের ফুল আইছে। এলে 1 টাকা করে পিস গাছ ওরা বাজার থেকে নিয়ে এসে গাছগুলো লাগাইছে। দেখো বেগুনের গাছ, দেখেছেন? দেখো বেগুনের গাছ, আবার এই দেখো আমদনির গাছ লাগাইছে ওরা। এই যে দেখো, দেখেছেন কি হয়েছে? 1 টাকার আনা বিজনেস ছিটে দিছে পুরাটা, এরকম হয়েছে দেখো। আবার এই সাইড দিয়ে তো এই যে বেগুনের গাছ লাগিয়ে দিছে, এটা এই যে বেগুনের গাছ, দেখেছেন বেগুনের গাছ? এই আর মিশন আনা সাইডে ফিরে দেখো রসুনের গাছগুলো লাগাচ্ছে। দেখো আমার কি শখ, তোমার যদি শখ হয় শখ করে লাগালে বাড়িতে খাওয়া হবি, সবই হবি। দেখো দেখেছেন রসুন লাগাইছি, দেখো হয়েছে কাম ভাই। এলে কি ভাই, এলে এটা টমেটোই ধরেছে, দেখেছেন টমেটো? কতগুলো টমেটো ভাই এক জায়গা, একটা গাছ কতগুলো টমেটো ধরেছে ভাই, মাথায় খারাপ ভাই। মিষ্টি কুমড়ার গাছ দিছে এটা, এই যে মিষ্টি কুমড়ার একটা গাছ লাগাইছে, দেখো কত বড় লম্বা হয়েছে ভাই, এটা ফুল আসবে মনে কয়েকদিনের ভিতরেই। সাথে ফিরে একটা লাউয়ের গাছও দেখো, শো লাউয়ের গাছ দেখিস কি হয়েছে ভাই, এটা দেখো পুঁই শাকও আছে আর ভিতরে, এটা পুঁই শাকের গাছও পিটিয়ে দিয়েছে। দেখো এর কি কামটা করেছে ভাই, পুঁই শাকের গাছ লাগাতে তো ফল প্যাকিছে, এই যে ফল প্যাকিছে দেখো, দেখেছেন পুঁই শাক? ওই ঝাঙ্গলিটার নিচে লাগাইছে ওরা, দেখো পুঁই শাকের গাছ লাগাইছে। তোরা তো লাগা পারবেন ভাই, তোর মিশন আনা জায়গা ধর পড়ে থাকে, সেটা 1-2 টাকা খরচ করলে তোরাও লাগা পারবেন, লাগান সমস্যা কি। আজকের মতো বিদায় নিনু, পরে তোমাকে আরও নতুন নতুন জিনিস দেখামু। আজকের মতো বিদায় নিনু ভাই, আসসালামু আলাইকুম।